থাইরয়েড হলে কি খাবেন ও কি খাবেন না জানার আগে এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিও দুটি দেখার অনুরোধ রইল, উপকারে আসবে। প্রথমেই জেনে নেওয়া যাক থাইরয়েড হলে কি কি খাবার খাওয়া উচিত না। ফাস্টফুড বা জাঙ্ক ফুড। বর্তমান যুগে আমরা বেশিরভাগ প্রিজারভেটিভ খাবার খেয়ে অভ্যস্ত। প্যাকেটজাত খাবারের পুষ্টিগুণ কম থাকে। এছাড়াও মাখন, মেয়োনিজ চর্বিযুক্ত খাবার হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে, যা থাইরয়েড সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। চাইনিজ ফুড। সয়া সস আমাদের দেহের জন্য ক্ষতিকর, বিশেষ করে যাদের থাইরয়েড সমস্যা রয়েছে। চাইনিজ খাবারে সয়া সস ব্যবহার করা হয়, তাই যতদূর সম্ভব চাইনিজ ফুড থাইরয়েড রোগীদের এড়িয়ে চলা ভালো। গ্লুটিন জাতীয় খাবার। গ্লুটিন জাতীয় খাবার আমাদের হজমে ব্যাঘাত ঘটায়। গ্লুটিন জাতীয় খাবার যেমন পাস্তা, ময়দা ও ময়দা তৈরি খাদ্যদ্রব্য, কেক, পাউরুটি, ফাস্টফুড, বিস্কুট, ভাজাপোড়া ইত্যাদি। তাই এসব খাবারের অভ্যাস কমিয়ে দিতে হবে। এছাড়া ইস্ট ও বার্লিযুক্ত খাবার থেকে বিরত থাকতে হবে। চিনি। চিনি আমাদের শরীরের ওজন বাড়িয়ে শরীরে নানাবিধ সমস্যা তৈরি করে। এজন্য যতদূর সম্ভব চিনি ও মিষ্টি জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখুন। চিনি বা মিষ্টি জাতীয় খাবার খুব দ্রুত ওজন বাড়ায়। চিনি খাওয়ার ফলে থাইরয়েড রোগীর ওজন আরও বাড়তে সাহায্য করে, তাই এটা পরিহার করা ভালো। সয়াবিন। সয়াবিন ও সয়াবিনযুক্ত খাবার থাইরয়েড রোগীর জন্য খুবই ক্ষতিকর। রান্নায় সয়াবিন তেলের পরিবর্তে ভালো মানের তেল বা সর্ষের তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করা ভালো, তাই সয়াবিনযুক্ত খাবার থেকে বিরত থাকতে হবে। সবজি। থাইরয়েড রোগীর জন্য কিছু সবজি ক্ষতিকর, যেমন ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, শালগম, সর্ষে খাওয়া মোটেই ঠিক নয়, কারণ এতে থাকা ফাইবার অন্যান্য খাদ্যের পুষ্টিগুণ নষ্ট করে দেয়। এই সব সবজি সবার জন্য ভালো হলেও থাইরয়েড রোগীর জন্য ভালো না। ঔষধ সেবনে সতর্কতা। থাইরয়েড রোগীকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো খাবার খাওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে বা পরে থাইরয়েড ওষুধ খেতে হবে, তা না হলে থাইরয়েডের ওষুধ কার্যকর হয় না। এই সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে। এতক্ষণ তো জানা হলো থাইরয়েড হলে কি খাবেন না, থাইরয়েড হলে কি কি খাবার খাওয়া যাবে। থাইরয়েড ভালো করতে সাহায্য করে। গাজরে থাকা জিঙ্ক ও ভিটামিন এ থাইরয়েড ভালো করতে সাহায্য করে। পেঁয়াজ আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, তাই থাইরয়েড রোগীর জন্য খুবই ভালো। গোল আলু ও মিষ্টি আলু সেদ্ধ করে খাওয়া থাইরয়েড রোগীর জন্য ভালো। আলুতে থাকা পটাশিয়াম আমাদের দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। সিমে থাকা প্রোটিন, জিঙ্ক, আয়রন থাইরয়েড রোগীর জন্য উপকার করে, যা থাইরয়েড ভালো করতে সাহায্য করে। এছাড়া মটরশুঁটি সেদ্ধ করে খেলে থাইরয়েডের জন্য ভালো। বাদামি বা লাল চাল ও ডাল দুটোই থাইরয়েড রোগীর জন্য উপকারী। ব্রাউন রাইসে থাকা কার্বোহাইড্রেট থাইরয়েড সমস্যার উপকার করে। ব্রাউন রাইস থাইরয়েড রোগীর হজমে সাহায্য করে। অঙ্কুরিত খাদ্য। অঙ্কুরিত খাদ্য যেমন ছোলা ভালো করে সেদ্ধ করে খেলে থাইরয়েডে ভালো ফল পাওয়া যায়। দই ও দুধে আয়োডিন আছে, যা থাইরয়েড কন্ট্রোল করে। এছাড়াও রয়েছে ভিটামিন ডি। থাইরয়েড রোগীদের খাদ্য তালিকায় ফ্যাট ফ্রি দুধ 1 গ্লাস ও 1 টেবিল চামচ টক দই রাখা ভালো। মাছ বা মাংস। ছোট মাছের মধ্যে ভিটামিন ডি থাকলেও যদি সম্ভব হয় সামুদ্রিক মাছ খাওয়া ভালো। স্যামন ও পোয়া মাছ থাইরয়েড রোগীর জন্য ভালো। মাংসের মধ্যে মুরগি খাওয়া যেতে পারে। ডিমে থাকা প্রোটিন ও ভিটামিন ডি থাইরয়েড রোগীর হরমোনের ব্যালেন্স করে থাকে। প্রতিদিন ডায়েটে কুসুম সহ সেদ্ধ ডিম থাকতে হবে। মাশরুমে ভিটামিন ডি ও আয়রন থাকা এটা থাইরয়েডের জন্য ভালো। এছাড়াও মাশরুমে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা থাইরয়েড নিয়ন্ত্রণ রাখে। ফল ও শাকসবজি। থাইরয়েড হলে সবুজ শাকসবজি খেতে হবে, তবে মেথি শাক বেশি উপকার করে। ফলের মধ্যে কলা, লেবু, কমলা লেবু, ক্যাপসিকাম, টমেটো, গাজর খাওয়া ভালো। ওটস ফাইবার জাতীয় খাবার খাওয়ায় থাইরয়েড রোগীর জন্য ভালো। ড্রাই ফ্রুট। থাইরয়েডে ড্রাই ফ্রুট ভালো কাজ করে, বিশেষ করে কাজু বাদাম। এছাড়া কিশমিশ, আখরোট উপকার করে। আদাতে থাকা জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাইরয়েড নিয়ন্ত্রণ রাখে। পানি পানে সকল রোগেরই উপকার হয়, তাই প্রতিদিন পরিমাণ মতো পানি পান করা উচিত। বিশেষ করে সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস করতে হবে। তিসি অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, প্রোটিন, ক্যালসিয়ামের অফুরন্ত ভান্ডার এই তিসি। এটা আমাদের শরীরের বিষাক্ত রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং জটিল সব রোগের নিরাময় ভূমিকা রাখে। ডায়াবেটিস রোগকেও নিয়ন্ত্রণে রাখে, তাই সঠিক মাত্রায় হরমোনকে নিয়ন্ত্রণ করে থাইরয়েড রোগকে ভালো করতে সাহায্য করে। এছাড়াও নারকেল জাতীয় খাবার, নারকেলের দুধ শরীরে হরমোন তৈরি করতে সাহায্য করে, তাই থাইরয়েডের জন্য নারকেল খুব উপকারী। ভিডিওটি সম্পর্কে কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ।